দশকে বলিউডের অন্যতম সেরা একজন অভিনেত্রী যার প্রথম সিনেমাই সুপার ডুপার হিট স্কুল জীবনে প্রেমে পড়ে তার অভিনীত সেই গান পাহেলা নেশা আজও গানটি শুনলে যার সারল্যে ভরা মুখটা ভেসে ওঠে চোখের সামনে তিনি অভিনেত্রী আয়েশা ঝুলকা বলিউডে প্রবেশ করেই যার প্রথম সিনেমা জায়গা করে নিয়েছিল দর্শক মহলে অক্ষয় কুমার আমির খান মিঠুন চক্রবর্তী সহ তৎকালীন বলিউডের সব তাবর তাবর অভিনেতাদের সাথে কাজ করেছেন এই অভিনেত্রী বলিউডে একটা সময় ছিল যে পরিচালকরা অপেক্ষা করে থাকতেন আয়সার মতো অভিনেত্রীকে সিনেমার নায়িকা করার জন্য স্বল্প সময়ের অভিনয় কেরিয়ার হলেও তার সিনেমার যে দীর্ঘ ব্যাপ্তি তা আজও বলিউডের অন্যতম সেরা একজন অভিনেত্রী করে রেখেছে আয়েশা ঝুলকাকে কিন্তু কোথায় আজ সেই আয়সা। সিনেমার একটি দৃশ্য তার অভিনয় জীবনের জনপ্রিয়তাকে যেন মলিন করে দিল জানে বিতর্ক নিহাত কম নয় প্রতিবাদে গজরে উঠেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি আয়শা ঝুলকাকে একরকম ঠকানো হয়েছিল বললে ভুল হয় না যা আজও আয়সা ঝুলকার অভিনয় কেরিয়ারের সব বড় বিতর্কিত অধ্যায় বলে ধরা হয় ঠিক কি হয়েছিল বলিউডের নবাগত আয়েশার সাথে কেনই বা সিনেমা করা থেকে সরে গেলেন এই অভিনেত্রী ইউনিক সার্চের এই ভিডিওতে অভিনেত্রী আয়েশা জুলকার জীবনের অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে বলিউডে বহু সুন্দরী এবং প্রতিভাবান অভিনেত্রীর কথা আমরা আগেই শুনেছি কিন্তু আয়েশা জুলকার মতো সুন্দরী সেই সাথে প্রতিভাবান অভিনেত্রী খুব কমই দেখা গেছে অল্প বয়সে অভিনয় জগতে প্রবেশ করলেও তার অভিনয় দক্ষতা নেহাত কম ছিল না ওড়িয়া তেলেগু কান্নার বাংলা সেই সাথে বলিউডের অন্যতম সেরা একজন অভিনেত্রী তিনি বলিউড মহলে আয়েশার অভিনয় প্রশংসিত হলেও এই বলিউড কিন্তু আয়েশার অভিনয় কেরিয়ারের সবথেকে বিতর্কিত অধ্যায়ের জন্ম দিয়েছে যার প্রতিবাদে গোজডে উঠেছিলেন আয়েশা স্বয়ং নিজেই নবগতা হলেও পিছপা হননি তিনি প্রতিবাদ করতে উনিশশো সালের আঠাশে জুলাই শ্রীনগরে জন্মগ্রহণ করেন অভিনেত্রী আয়েশা ঝুলকা আয়েশার বাবা ছিলেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন অভিনেত্রী আয়েশা পরিবারের সাথে সময় কাটাতে বেশি ভালোবাসেন এই অভিনেত্রী শ্রীনগরে জন্ম হলেও এই অভিনেত্রীর শৈশব কেটেছে দিল্লিতে দিল্লির লোরেটো কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন আয়েশা স্কুল জীবনে থাকাকালীনই অভিনয় জগতে প্রবেশ করেন এই যাত্রাটা তার শুরু হয় মডেলিং থেকে শোনা যায় আয়েশার কৌশরের প্রেমিক রজত মাথুরের কথাতেই মডেলিং এ আসেন আয়েশা অভিনয় জগতে প্রবেশের আগে বেশ কয়েক বছর এই অভিনেত্রী প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মডেলিং এর সাথে মডেলিং নিয়েও সফল এই অভিনেত্রী তারপর অভিনয় জগতে প্রবেশ করলে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি সারল্যে ভরা মুখ আর লম্বা চুল সেই সময় বলিউডে যা একমাত্র খুঁজে পাওয়া যেত আয়েশা ঝুলকার মধ্যে শোনা যায় অভিনয়তে প্রবেশের পরই প্রেমিক রজতের সাথে বিচ্ছেদ হয় আয়েশার আয়েশা যে সেই সময় বলিউডে প্রবেশ করেন সেই সময় বলিউডে সব তাবর তাবর অভিনেতারা পড়তাকা পাচ্ছেন অক্ষয় কুমার থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী আমির খান সহ আরো অনেকে বলিউডে প্রবেশ করেই যাদের সাথে অভিনয় সুযোগে এসে গেল আয়েশার কাছে গ্রাজুয়েশন শেষ করার আগেই অভিনয়ে ডাক পান আয়েশা বলিউড থেকে এরপর উনিশশো নব্বই সালের প্রথম নায়িকার ভূমিকায় দেখা গেল আয়েশাকে আয়েশার সারল্যে ভরা শিশু সুলভ আর তার অভিনয় দর্শক মনে জায়গা করে নিতে সময় নেয়নি উনিশশো সালে আয়েশা কুরবান সিনেমাতে অভিনয় করেন সালমান খানের বিপরীতে এই সিনেমাতে আয়েশার লুক নজর দর্শক দর্শকদের এই বছরই আয়েশার আরও একটি সিনেমা মুক্তি পেয়েছিল এই সিনেমার নাম ছিল কথা দিলাম যেখানে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছিল আয়েশাকে প্রসেনজিৎ আয়েশার জুটি আজও মনে রেখেছেন বহু বাঙালি দর্শক উনিশশো সালে মুক্তি পায় আয়েশা ঝুলকা এবং আমির খানের সিনেমা সিকান্দার আজও এই সিনেমা চকলেট হিরো আমির খানের সাথে আয়েশার জুটি ছেয়ে গিয়েছিল দর্শক মনে এই সিনেমার সেই গান পাহেলা নেশা যা আজও কালজয়ী মানুষের কাছে যে গান হয়তো হয়তোবা কোনোদিনও পুরনো হওয়ার না এভাবেই একের পর এক সুপারিট হিট সিনেমা দর্শকদের উপহার দিতে থাকেন আয়েশা সিকন্দার এই সিনেমার পর আয়েশার জনপ্রিয়তা আরো বেড়ে যায় সে সময় বড় বড় পরিচালকরা চাইছিলেন আয়েশাকে তাদের সিনেমার নায়িকা করতে ঠিক সেই সময় আয়েশার কাছে আসে এক সুযোগ প্রকাশ মেহেরা আসেন তার এক সিনেমার জন্য প্রকাশ মেহেরা ছিলেন তৎকালীন বলিউড ইন্ডাস্ট্রির একজন বড় মাপের ডিরেক্টর এবং প্রডিউসার অমিতাভ বচ্চনকে সুপারস্টার করার পেছনে তার অবদান নেহাত কম নয় প্রকাশ মেহেরা সিনেমা যেখানে অন্যতম ভূমিকায় দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং রাজ বাব্বারের মতো অভিনেতাদের মুখ্য চরিত্রে অফার আসে আয়েশার কাছে যে সিনেমার নাম দালাল এই সিনেমার অফার আসাতেই আয়েশা পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছিলেন তিনি কোনো শরীর দেখানোর দৃশ্যে অভিনয় করবেন না নগ্ন বা অর্ধনগ্ন এরকম দৃশ্যে একেবারেই নারাজ ছিলেন অভিনেত্রী আয়েশার মাও প্রকাশ মেহেরাকে জানিয়ে দিয়েছিলেন সেই কথা প্রকাশ মেহেরা আশ্বাসও দিয়েছিলেন এই সিনেমাতে কোনো রকম এরকম দৃশ্যে তাকে অভিনয় করানো হবে না ধর্ষণের দৃশ্য থাকলেও সেখানে তার শরীর দেখা যায় এমন কিছুই করা হবে না প্রাথমিকভাবে এমনই কথা হয় আয়েশার সাথে তারপর শুরু হলো আয়েশার শুটিং বেশ কয়েকদিন কাজের পর আয়েশা কোনো এক মাধ্যম থেকে জানতে পারেন তার বডি ডাবল বানিয়ে ধর্ষণের দৃশ্যের শুটিং করা হচ্ছে এই প্রসঙ্গে দর্শকদেরকে একবার জানিয়ে রাখি বডি ডাবল হল অভিনয়টা অন্য কেউ করবে তারপর সেখানে যে অভিনেত্রী থাকার কথা ছিল তার মুখ জুড়ে দেয়া হয় ঠিক এমনটাই ঘটেছিল অভিনেত্রী আয়সা ঝুলকার সাথে তার অজান্তেই দালাল সিনেমার ডিরেক্টর ছিলেন পার্থ ঘোষ আয়সা একথা জানা মাত্রই সরাসরি প্রশ্ন করেছিলেন পার্থ ঘোষ এবং প্রকাশ মেহরাকে কিন্তু তারা জানিয়ে দিয়েছিলেন এমন কিছুই করা হচ্ছে না আয়েশার অজান্তে আয়সা ফের বিশ্বাস করে নেন তাদের কথা কিন্তু এই সিনেমা যখন মুক্তি পায় তখন চমকে যান অভিনেত্রী আয়সা ঝুলকা দেখেন তার বডি ডাবল ব্যবহার করে অর্ধনগ্ন এক দৃশ্য যে কথা জানানোই হয়নি অভিনেত্রীকে এই ঘটনার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে খুবই রেগে যান আয়েশা প্রকাশ মেহরা এবং পার্থ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেন সংবাদ মাধ্যমের সামনে আয়েশা জানান কিভাবে তাকে ঠকানো হয়েছে তার অজান্তে কিভাবে তার বডি ডাবল ব্যবহার করে শুটিং করা হয়েছে অনেক ফেডারেশনের গিয়ে নিজের সাথে হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন আয়েশা অভিনেত্রী চেয়েছিলেন সিনেমা থেকে এই দৃশ্যটা মুছে ফেলতে কিন্তু আদতে লাভ কিছুই হল না আয়েশাকে সাহায্য কেউ করেননি উল্টে প্রকাশ মেহেরা মনে করিয়ে দেন সিনেমার চুক্তিপত্রের কথা সেখানে লেখা ছিল সিনেমার স্বার্থে তাকে যা বলা হবে তিনি তা করবেন শেষমেশ আর কিছুই করার ছিল না আয়েশার এই ঘটনা মেনে নেওয়া ছাড়া জানি আজও চর্চা কম হয় না সে সময়ের প্রথম সারির অভিনেত্রী ছিলেন আয়েশা আর এই ধরনের দৃশ্য তার কেরিয়ারের জন্য একেবারেই ভালো ছিল না জনপ্রিয়তার শীর্ষে থাকতে থাকতে অভিনয় থেকে সরে আসেন এই অভিনেত্রী বিয়ে করেন তামির ভাসিকে এরপর আর সেভাবে আয়েশাকে সিনেমা করতে দেখা যায়নি অন্য জগতে নিজের সাম্রাজ্য বিস্তার করতে থাকেন অভিনেত্রী এসপার রিসর্টের ব্যবসাতেও আয়েশা সফল তামির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসার কাজে হাত দিয়েছেন এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথেও যুক্ত এই অভিনেত্রী কিন্তু বলিউডে তিনি আর সেভাবে ফিরে আসেননি খুবই স্বল্প সময়ের অভিনয় জীবন ছিল আয়েশা ঝুলকার খুব বেশি হলে পঞ্চাশটা সিনেমাতে অভিনয় করেছেন তিনি আর তার মধ্যে দুটো থেকে তিনটি ছবির জন্য তার জনপ্রিয়তা আজও দর্শক মহলে আছে এত অল্প পরিসরের অভিনয় কেরিয়ার হলেও আয়েশার অভিনয় এবং তার সৌন্দর্যের জন্য তাকে আজও মনে রেখেছে তার অনুরাগীরা পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও